যদি না আসে আমরা বুঝতাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা রাখেন, আল্লাহ ওনাকে ইলমে গায়েবের ক্ষমতা দান করেছেন বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের না আসে আমরা ফিরাউনের সামনে বুঝতে পারতাম না। যদি আল্লাহ আমাদের না আসেন তাহলে আজকে তরিকতের নামে যারা ভণ্ডামি করে তাদের ভণ্ডামি আমরা বুঝতে পারতাম না। আজকে অনেক তরিকতপন্থী সুফি নামধারী কিছু মানুষ আছে যারা তরিকার নামে নামাজ পড়ে না, শরীয়তের আলেমদেরকে শরীয়তের মোল্লা বলে গালি দেয়। আল্লাহ এমন একজন ব্যক্তি যিনি শরীয়তের আলেমদের মর্যাদা তুলে ধরেছেন, আর তিনি ঘোষণা দিয়েছেন তরিকত শরীয়ত থেকে বড় কিছু না, বরং তরিকত হচ্ছে শরীয়তের একটা অংশ। সর্বে আলহামদুলিল্লাহ, তরিকত হচ্ছে শরীয়তের একটি অংশ। তরিকত চর্চা শরীয়তকে বিশুদ্ধভাবে চর্চা, শরীয়তকে যদি কেউ সঠিক পদ্ধতিতে বিশুদ্ধভাবে চর্চা করতে চায়, পালন করতে চায়, তার জন্য তরিকত দরকার। আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ হযরত বলেছেন শরীয়ত হচ্ছে আকাশের সূর্য আর তরিকত হচ্ছে আকাশের চন্দ্র। সূর্য আলো দিলে চন্দ্র আলোকিত হয়, যদি সূর্যের আলো না থাকে চন্দ্রের আলো থাকে না। যে ব্যক্তির মাঝে নামাজ থাকবে না তার কাছে তরিকত থাকবে না বলে সুবহানাল্লাহ। যেই লোকের মাঝে শরীয়ত নাই সে তরিকতের দাবিদার, এ হলো ভণ্ডামি। এই কথাগুলো আল্লাহ হযরত শক্তভাবে ধরেছেন। এই জন্য কিছু ভণ্ড সুফিবাদী তারা আল্লাহ হযরতের বিরোধিতা করে, আর কিছু নবীর দুশ্মন তারা আল্লাহ হযরতের নামে বিরোধিতা করে, পীর আউলিয়ার দুশ্মন তারা আল্লাহ হযরতের নামে বিরোধিতা করে, কারণ আল্লাহ হযরত তাদের মুখোশ খুলে দিয়েছেন। আল্লাহ হযরত হচ্ছেন আমাদের গর্ব, আমাদের গৌরব। সুন্নিয়তের যিনি পুনর্জীবন দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ হযরত। আসলে আল্লাহ হযরত এমন একজন ব্যক্তি যার সম্পর্কে বলার মতো সেই যোগ্যতা আমার মতো অসমের নেই, তবু আমি আপনাদের সম্মুখে এই সামান্য পরিচয় তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা হযরতের ফয়েজ করম হযরতে মুজাদ্দিদ আল হিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার রূহানি নূরানি ফয়েজ করম আমাদের সকলকে দান করুন, ওনাদের ফয়েজে ফয়জিয়া হওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইষ্ট মহব্বত বিদাউলিয়ার শান মান এবং সঠিকভাবে শরীয়ত এবং তরিকত চর্চার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলের আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।